हेलो गाइस, वेलकम बैक टू क्रेजी एसएम ब्लॉगर। तो आज আমাদের বাড়িতে আলুর তরকারি হয়েছিল রাতের রুটি দিয়ে খাওয়ার জন্য, তারই রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। দেখো আমি এখানে 6টা আলু নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা নিয়েছি ও আধখানা পেঁয়াজ নিয়েছি আর একটু আদা নিয়েছি আর একটা ছোট সাইজের টমেটো নিয়েছি। লঙ্কাটা যে যা স্বাদের মতো নেবে। তো এবার দেখো আমি আলুটা কিভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, ঠিক এই সাইজে আমি আলুটা কেটেছি। এরকম করে পুরো আলুগুলো কেটে নেবো আমি। দেখো এখানে বন্ধুরা আমার সব আলুগুলো কাটা হয়ে গেছে, টমেটো পেঁয়াজ লঙ্কা আদা সব ইয়ে করা হয়ে কাটা হয়ে গেছে। এবারে মা কড়াইয়ে তেল দিয়ে দিল। তো তেলটা গরম হতে হতে দুটো শুকনো লঙ্কা আর আধখানা তেজপাতা দিল। দেখো একটু কম পরি একদম কম পাঁচ ফোড়ন দিল আর কি। তারপর একটু নেড়ে নিচ্ছে, এটা নাড়তে নাড়তে দেখো এবারে এটা হালকা ভাজা হতে হতে পেঁয়াজটা দিয়ে দিল। দেখো পেঁয়াজটা এবারে একটু হালকা ভেজে নেবে, একদম পুরো ভাজা হবে না, হালকা ভাজবে আর কি। পেঁয়াজটা ভেজে নিতে নিতে এবারে আদাটা দিয়ে দিবে। দেখো আদাটা দেওয়া হয়ে গেলে দুটোকে এবার একটু ভালো করে ভেজে নেবে। এই দেখো অনেকটা প্রায় লাল লাল হালকা লাল লাল হয়ে এসেছে। তো এরপরে মা টমেটোটা দিয়ে দিবে। এই দেখো টমেটোটা আর কাঁচা লঙ্কাটা একসাথে দিয়ে দিবে। দেখো এবারে এই সবগুলোকে একটু হালকা ভেজে নেবে। তো তার মধ্যে দেখো হালকা একদম ভাজা হয়নি, হালকা হয়েছে, তো টমেটোটা সিদ্ধ হয়ে যেতে ভালো করে তার জন্য একটু নুন মানে পরিমাণ মতো এখানে নুনটা দিয়ে দেবে পুরোটা, মা যতটা তরকারিতে নুনটা লাগবে আর কি নুনটা দিয়ে দেবে। দেখো নুনটা দিয়ে ভাজতে ভাজতে ঠিক এইরকম একটা ইয়ে এসেছে। তো মা এখানে সব মশলাগুলো দিয়ে দেবে। দু চামচ জিরা গুঁড়ো দিল, দু চামচ না তিন চামচ, যার পরিমাণ যতটা আর কি লাগবে তার ততটাই দেবে। তো এবার এখানে একটু হলুদ গুঁড়া দিল পরিমাণ মতো, আর একটু লঙ্কা গুঁড়োটা দিয়ে দিয়েছিলো একটু আগেই, লঙ্কা গুঁড়োটা দিয়েছিলো। এখানে মা একটু এটা কষিয়ে নিচ্ছে। তো এখানে যেহেতু খুন্তিটাতে লেগে গেছিলো তো মা একটু জল দেবে আর কি, মানে মশলাটা শুকিয়ে যাবে। এখানে জল দিয়ে দিয়েছে, এবারে এই যতটা জল দিয়েছে এটা একদম শুকনো হয়ে আসবে না, একটু মরবে, তারপর আলুগুলো দেবে আর কি। দেখো তোমরা শুকিয়ে ঠিক এই পজিশনে এসেছে, তারপর এবারে আলুগুলো দিয়ে দেবে। যেহেতু আলুটা তো সিদ্ধ করা ছিল না তো একদম কষে বসিয়ে দেবে আর কি। এখানে দেখো আলুগুলো মা দিয়ে দেবে। এবারে এটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছে আর কি। এই দেখো একদম কষিয়ে নিয়েছে, এখানে একটু জল দেবে মা, বেশি একটা না একটু জল দেবে আর কি। এই দেখো এই জল দিলে এরপরে বাকিটা কষিয়ে নিচ্ছে। কষিয়ে নেওয়ার পরে এবার যে আলুটা যাতে সিদ্ধ হয় ভালো রকমভাবে সেই পরিমাণ মতো জল দেবে। এবারে একটু ওখানে তখন জলটা দেওয়ার পরে একটু রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে, ঢাকাটা খুলে এরকম এসেছে। তো এবারে
মা এটাতে জল দিয়ে দিবে পরিমাণ মতো। দেখো জল দেওয়া হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দেওয়া হবে। দেখো এটা একদম খুব একটা আলুটা আমি দেখলাম, আলুটা পুরোপুরি এখনো সিদ্ধ হয়নি, এই দেখো একটু বাকি আছে এখনো সিদ্ধ হতে, তাই আর একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এবার দেখো বন্ধুরা, এটা পুরোটা আলুটার তরকারিটা হয়েই গেছে। যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে ও লাইক করবে। তো কেমন হলো আমাকে একটু কমেন্ট